রহস্য আমাদের সকলকে উত্তেজিত করে, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কয়েক দশক ধরে আমাদেরকে আতঙ্কিত করছে। পৃথিবীর রহস্যময় স্থানগুলোর অন্যতম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এ কাহিনী হয়তো অনেকেরই জানা, কিন্তু সাম্প্রতিক সময়ের গবেষণায় মাথা উকি দিয়ে উঠেছে নতুন কিছু বিস্ময়কর তথ্য। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলের এসব কাহিনী নিয়ে শুরু করছি আজকের ভিডিও। নীল অন্ধকার পরিবারে আপনাকে জানাচ্ছি প্রাণ খোলা স্বাগতম। পৃথিবীর সবচাইতে অভিশপ্ত স্থানগুলোর কথা বলা হবে, অথচ বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আসবে না, এমনটি ভাবাও যেন ভয়ঙ্কর স্বপ্নের মতো। এ পর্যন্ত এখানে যত রহস্যময় দুর্ঘটনা ঘটেছে, পৃথিবীর অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা ঘটেনি কখনো। সে কারণে স্থানীয় অধিবাসীরা এই এলাকাটির নামকরণ করেছে পাপাত্তাদের ত্রিভুজ। আটলান্টিক মহাসাগরে শয়তানের ত্রিভুজ বা বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান। তিনটি প্রান্ত দ্বারা এই অঞ্চলটি আবদ্ধ অবস্থায় থাকায় একে বলা হয়ে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ। এই তিনটি প্রান্তের এক প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, এক প্রান্তে পুয়ের্তো রিকো এবং অপর প্রান্তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ। বারমুডা ত্রিভুজের মোটায়তন 114 লাখ বর্গ কিলোমিটার। এটি 25-40 ডিগ্রি উত্তর অংশে এবং 55-58 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত। চলুন এবারে এটি রহস্যের গভীরে যাওয়া যাক। এই অঞ্চলের অনেক রহস্যময়তার একটি দিক হলো, কোনো জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাহাজগুলো বেতার তরঙ্গ প্রেরণে একেবারেই অক্ষম হয়ে পড়ে। উপকূলীয় এলাকায় যোগাযোগ স্থাপনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়া এবং কোনো এক সময় দিক নির্ণয় না করতে পারার ফলে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় জাহাজগুলো। মার্কিন নেভি সূত্র বলছে, গত 200 বছরে এলাকায় কমপক্ষে 50টি বাণিজ্যিক জাহাজ এবং 20টি বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে পড়েছে, যেগুলোর কোনো খোঁজ বা হদিশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে 1968 সালের মে মাসে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। সেই রহস্যটি এখনও অমীমাংসিত। এরও আগে 1945 সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি বোমারু বিমান প্রশিক্ষণ চলাকালীন সময়ে হঠাৎ করেই হারিয়ে যায়। হারিয়ে যাবার ঠিক পূর্ব মুহূর্তে বৈজ্ঞানিকদের একজন অতি নিম্ন বেতার তরঙ্গে একটি বার্তা পাঠাতে সক্ষম হয়েছিল। তাদের পাঠানো সেই বেতার তরঙ্গে বারবার বলা হচ্ছিল, সামনে প্রচণ্ড কুয়াশা, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কোথায় যাচ্ছি তাও বুঝতে পারছি না, আমাদেরকে উদ্ধার করো। জানা যায় যে এই বার্তা পাওয়ার পরপরই মার্কিন বিমান বাহিনীর এক উদ্ধারকারী টিম এই অঞ্চলের দিকে রওনা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, কিছুক্ষণ পরে সেই উদ্ধারকারী টিমও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঠিক এভাবেই এই এলাকায় এখন পর্যন্ত প্রায় 1500 লোক প্রাণ হারিয়েছে বলে মনে করা হয়। সবচাইতে আশ্চর্যের বিষয়, হারিয়ে যাওয়া এইসব যানবাহনগুলোর কোনো ধ্বংসাবশেষও পরবর্তীকালে অনেক খুঁজেও কেউ পায়নি। এর রহস্য উদ্ঘটনে বিভিন্ন সময়ে বেতার তরঙ্গের অনুপস্থিতির কথা বলা হলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত। মার্কিন বাহিনী এলাকায় বেশ কিছু গবেষণা চালিয়েও তেমন কোনো তথ্য উদ্ধার করতে সক্ষম হয়নি। আজ পর্যন্ত এই বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যকে ঘিরে 2টি ইংরেজি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। একটি হলো লস্ট অফ দ্য বারমুডা ট্রায়াঙ্গেল 1998 ও আরেকটি হলো বারমুডা টেন্টাক্লিস 2014। এই রহস্যজনক এলাকা নিয়ে যারা গবেষণা করছেন দীর্ঘদিন ধরে, তাদের মতে নাবিকদের ভাষ্য অনুযায়ী এই এলাকায় মাঝে মাঝে বেতার তরঙ্গ হারিয়ে যায় ঠিকই, কিন্তু সব সময়ের জন্য নয়। কারণ পৃথিবীর কোনো এলাকায় স্বাভাবিক বেতার তরঙ্গের প্রবাহ হারিয়ে যেতে বা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এমনটি সম্ভব নয়। তাহলে তো পুরো পৃথিবীর বেতার সিস্টেমই ধ্বংস হয়ে যেত। অবশ্য গবেষকরা হারিয়ে যাওয়ার পক্ষে বেশ কিছু তথ্য প্রমাণও দিয়েছেন। ধ্বংসাবশেষ না পাওয়ার যে ব্যাখ্যাটি দিয়েছেন তা হলো, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি অন্যতম গভীর স্থান হচ্ছে এই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল। এমনকি আধুনিক ও প্রশিক্ষিত ডুবুরি সরঞ্জাম দিয়েও এই অঞ্চলে উদ্ধার কাজ চালানো কখনো সম্ভব নয়। স্যাটেলাইট প্রযুক্তির বদৌলতে হয়তো ধ্বংসাবশেষের স্থান জানা সম্ভব, কিন্তু সেগুলো উদ্ধার করা বড়ই কঠিন, অন্তত গবেষকরা এমনটাই মনে করেন। এরপরেও সকল যুক্তিতর্কের ঊর্ধ্বে যে বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলো যদি সত্যি ধরে নেওয়া হয়, তাতে নিছক লোকতার বাইরেও থেকে যায় নতুন এক জগতের হাতছানি। বহুমাত্রা এবং আন্তঃগ্যালাক্সি ভ্রমণের গবেষকরা ইতিমধ্যেই বারমুডা ট্রায়াঙ্গেলকে নতুন মাত্রায় প্রবেশের মাধ্যম হিসেবে দাবি করে থাকেন। বারমুডা রহস্য মানুষের মধ্যে এখনও রয়েছে, হয়তো ভবিষ্যতেও থাকবে।